যাদের ত্বক রুদে পুড়ে কালো হয়ে গেছে, আবার অনেকে আছেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে ম্যাস্তার সমস্যা রয়েছে, ব্রণের সমস্যা রয়েছে, আবার অনেকে আছেন যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে। কারো কারো আবার দেখা যায় বয়সের আগে ত্বক কুচকে গিয়ে বয়সের ছাপ পড়ে যায়। এই সব ধরনের সমস্যা দূর করতে আপনি বাসায় বসে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং সেই সঙ্গে গ্লিসারিন ব্যবহার করুন, দেখবেন ইনশাল্লাহ সব ধরনের সমস্যা দূর হয়ে আপনার ত্বক হবে ফর্সা, উজ্জ্বল, চকচকে, ঝলমল এবং সব ধরনের দাগমুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে একটা ফেশিয়াল প্যাক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর প্রথম ধাপে যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে একটা স্ক্রাবার। আর তার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর সেই সঙ্গে আমি গ্লিসারিন দিয়ে দেব। কয়েক ফুটা গ্লিসারিন আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাপ করে দেওয়ার কোনো কিছুই নেই, আপনারা শুধুমাত্র চোখের আন্দাজ করে যতটুকু প্রয়োজন অল্প একটু চালের গুঁড়া এবং সেই সঙ্গে কয়েক ফুটা গ্লিসারিন দিয়ে দিবেন। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পানি। আস্তে আস্তে করে অল্প একটু পানি আমি মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে যদি পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় আপনার এই স্ক্রাবারটা নষ্ট হয়ে যাবে, আর তাই অল্প অল্প করে দিয়ে দেবেন। চামচ দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে আমি এই স্ক্রাবারটি তৈরি করে নিলাম। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এই স্ক্রাবারটা যখন আপনি তৈরি করে ব্যবহার করবেন আপনার ত্বকে কোনো ধরনের ক্ষতি হবে না, সেই সঙ্গে কোনো ধরনের অ্যালার্জি সমস্যাও হবে না। তো প্রথমেই আপনি আপনার ত্বকটাকে ভালো করে স্ক্রাব করে নেবেন। আর কীভাবে করবেন সেটা একটু আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা লাগিয়ে নেবেন, আর খুব ভালোভাবে কিন্তু এটা করতে হবে, আর কোনোভাবেই জুড়ে ঘষতে মাজতে যাবেন না, এতে করে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হবে। আলতো হাতে আস্তে আস্তে করে ম্যাসাজ করবেন, আর এইভাবে যখন আপনি ত্বকে ব্যবহার করবেন এটা স্ক্রাবারের কাজ করবে। আর এই স্ক্রাবার করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার ত্বকের ভেতরে বা গভীরে আটকে থাকা সব ধরনের ধুলি বালি ময়লা পরিষ্কার করে নিয়ে আসবে। আর ফেশিয়ালের প্রথম ধাপে অবশ্যই আপনি আপনার ত্বকটাকে পরিষ্কার করে নেবেন। তো এই তো আস্তে আস্তে করে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, 2 থেকে 2.5 মিনিট সময় স্ক্রাব করবেন, তারপর নর্মালভাবেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি আমার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন দ্বিতীয় ধাপে আমি একটা ক্লিনজার তৈরি করব, আর তার জন্য অল্প একটু অ্যালোভেরার জেল নিয়ে নিচ্ছি। সবসময় আমি বলি যেটা আপনাদেরকে, অ্যালোভেরার জেল যদি সম্ভব হয় তাহলে ফ্রেশ গাছের পাতা থেকে এটা নেওয়ার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমার মতন বাজারে কিনা অ্যালোভেরার জেলটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু অ্যালোভেরার জেল এবং সেই সঙ্গে অল্প বলতে কয়েক ফুটা গ্লিসারিন আমি দিয়ে দিলাম। চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবেন, এবং এই তো এটা একটা ক্লিনজার তৈরি হয়ে গেল। এখন এটা আস্তে আস্তে করে আঙুলের মাথায় নিয়ে ম্যাসাজ করবেন, আস্তে আস্তে বলতে আলতো হাতে নিচ থেকে উপর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে নেবেন। 1 থেকে 2 মিনিট সময় আপনারা এটা করতে থাকবেন। আস্তে আস্তে করে দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। তাছাড়া যদি আপনারা নিয়মিত এই ফেশিয়ালটা করতে পারেন তাহলে দেখবেন ত্বকের গভীর থেকে সব ধরনের দাগচুপ উঠে যাবে, ব্রণের সমস্যা, একনে সমস্যা, ম্যাচতার সমস্যা, ওপেন পোর্সের সমস্যা, রুদি পোড়া, কালো দাগ সব কিছুই দূর হয়ে যাবে। তো এই তো আমি আমার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন একদমই লাস্ট স্টেপে যেটা করতে হবে, আমি একটা প্যাক তৈরি করছি, আর তার জন্য এখানে অল্প একটু চালের গুঁড়া নিয়ে নিলাম, সেই সঙ্গে আমি অল্প একটু বেসন নিয়ে নেব। বেশি পরিমাণ করব না, আমি একবার ব্যবহার করার উপযোগী এই প্যাকটা তৈরি করছি। আর আপনারাও যদি একবার ব্যবহার করার উপযোগী প্যাকটা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা তৈরি করে নেবেন। তো এই তো প্রায় 1/2 চা চামচ এবং 1/2 চা চামচ পরিমাণ দুটি উপাদান নিয়ে নিলাম। চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো ধরনের প্যাক যখনই আপনারা তৈরি করবেন অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
কোনোভাবেই যেন দলা পেকে না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এখন নিলাম আমি ভিটামিন ই ক্যাপসুল, আর এটা বাজারে কিনতে পাবেন আপনারা যে কোনো ধরনের কসমেটিক্সের দোকানে অথবা ফার্মেসিতেও পাবেন। তো এখান থেকে একটি ক্যাপসুল আমি নিয়ে নিলাম এবং কেটে এ থেকে সবটা তেল বের করে নিলাম। সবটা তেল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের ত্বকের যত্নে, আমাদের চুলের যত্নে খুবই উপকারী, আর এটা ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ত্বকের বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব দূর হয়ে যাবে, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা এবং দাগমুক্ত ত্বক তো আপনারা পাবেনই। আর এখন নিচ্ছি আমি অ্যালোভেরা জেল, অল্প একটু অ্যালোভেরা জেল আমি দিয়ে দিলাম। আর এই ফুটেজটা মূলত স্কিপ হয়ে গিয়েছে, আমি দুঃখিত। আর এখন কয়েক ফুটা গ্লিসারিন আমি এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো চামচ দিয়ে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে। ঘরে বসে ঘরোয়া ফেসিয়ালগুলো অবশ্যই আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী, তাছাড়া কোনো ধরনের সাইড এফেক্ট তো থাকবেই না। আর আপনার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে চাইলে আপনি ঘরে বসে বিভিন্ন ধরনের ন্যাচারাল প্যাক রয়েছে বা ফেসিয়াল প্যাক রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোলাপ জল মিশিয়ে নিচ্ছি, এটা আমি পানি দিয়ে তৈরি করব না, সরাসরি গোলাপ জল দিয়ে তৈরি করছি। অল্প অল্প করে দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাজারে কিনা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আপনি যদি ফেসিয়াল করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ত্বকটা সাময়িক সময়ের জন্য হয়তোবা উজ্জ্বল দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের দাগ চুপ মুক্ত দেখাচ্ছে, কিন্তু একটা সময় দেখা যায় ত্বকটা পুরোপুরি জলসে যায়। আর তাই অবশ্যই এই ধরনের প্রোডাক্টের উপর ভরসা না রেখে ঘরোয়া জিনিসের প্রতি আস্থা রাখুন। তো এই তো প্যাকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন এই ধরনের একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন, আর যদি বাসায় কোনো ব্রাশ থাকে না সেক্ষেত্রে হাত দিয়েও এটা লাগাতে পারেন। শুধুমাত্র এটা লাগিয়ে নেবেন, কোনোভাবে ঘষা মাজা করার প্রয়োজন নেই। তো আস্তে আস্তে করে পুরোটা প্যাক আপনি যে জায়গাতে লাগাতে চান লাগিয়ে নেবেন। এখানে যে উপাদানগুলো রয়েছে প্রতিটা উপাদান আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী, বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ক্ষেত্রে, তাছাড়া ত্বকের বিভিন্ন ধরনের দাগচুপ উঠানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তো এই প্যাকটা আপনারা তৈরি করবেন এবং সপ্তাহে 4-5 দিন ব্যবহার করবেন। গ্লিসারিনটা আমাদের শীতের জন্য অবশ্যই ত্বকে ব্যবহার করতে হবে, সরাসরি গ্লিসারিন অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, এতে করে আপনার ত্বকটা ঝলসে যাবে বা কালচে হয়ে যাবে। আর তাই সঠিকভাবে আপনি ব্যবহার করুন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। তো এই তো আমি আমার হাতটা ধুয়ে নিয়েছি, আর অবশ্যই প্যাকটা লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।